পরিত্যক্ত বাড়িতে ফেলে দেওয়া সদ্যজাত শিশুকন্যাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বোরো থানার বড় মামরো গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে একটি পরিত্যক্ত বাড়ি থেকে সদ্যজাত কান্না শুনতে পায় মানুষজন। সেখানে গেলে দেখা যায়, একটি সদ্যজাত কন্যা সন্তানকে কেউ লাল কাপড়ে মুড়ে ফেলে রেখে দিয়ে গেছে। গুঞ্জন ছড়াতেই ভিড় বাড়ে এলাকায়। খবর দেওয়া হয় স্থানীয় বোরো থানায় এবং সেই সঙ্গে বাড়ির ব্লক স্বাস্থ্য কেন্দ্রেও। ঘটনার চাউর হওয়ার 4 ঘন্টা পরে স্বাস্থ্যকর্মীরা শিশুটিকে উদ্ধার করে মাতৃযান গাড়িতে করে বাড়ির ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় বলে জানা যায়। ওখানে আমরা সেই আজকে মানে বাড়ি নামা গেলো, জল হয়েছে, তার জন্য আমরা সেই কাল কাদা করেছি, সেখানে আমরা আর কোথাও ছিলাম। তো এখান থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে ছবি, আর ডাকতে গেছিলো। তারপর আমরা জানি যে তোমাদের বাড়িতে এরকম এরকম পুরানো বাড়িতে এরকম হয়েছে। তারপর আমরা এই বাড়িটা কি আপনার? হ্যাঁ, এটা আপনি আর এখন আর ব্যবহার করেন না? ব্যবহার করেন। আপনার নাম? নবীন মান্ডি। পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।